হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই মণি রয় বলকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা প্রত্যেক বাঙালিরা লক্ষ্মী পুজোতে করে থাকি। নারকেল নাড়ু আমাদের লক্ষ্মী মায়ের খুবই প্রিয়। নারকেল নাড়ু, নারকেল নাড়ু করার জন্য দেখো আমি এখানে তিনটে নারকেল নিয়েছি। এখন আমি সব নারকেলগুলো পুড়িয়ে নেব। এখানে আমি তিনটে নারকেল পুড়িয়ে নিয়েছি। তিনটে নারকেলের জন্য এখানে দেখো 750 গ্রামের মতো আখের গুড় নিয়ে নিয়েছি। তিনটে নারকেলে আমার 750 গ্রামের মতো গুড় লাগবে। তাহলে চলো বানানো যাক নারকেল নাড়ু। দেখো বন্ধুরা, আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আখের গুড়টাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আখের গুড়টা আমি এবার নারকেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নারকেলটাকে আমি ভালো করে একটু চটকে নেবো। বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোতে নাড়ু হয়ে গেছে আমার। বন্ধুরা, এখানে আমি প্যান বসিয়ে দিলাম। ওটা নারকেল গুড় যে মিশিয়ে রেখেছি একসাথে করে, ওটা আমি দিয়ে দেবো। এটাকে এভাবে নেড়ে যেতে হবে, অনবরত নিচে লেগে যাবে। এই যে নাড়ুর মধ্যে একটু চাল ভেজে গুঁড়ো করে দেওয়া যায়, তাহলে নাড়ুটা একটু টাইট হয়। নাড়ুটা যখন আমরা পাকাই তখন কিছুক্ষণ রাখার পর নাড়ুটা টাইট হয়ে যায়, আর এই নাড়ুটা অনেকদিন রেখে ঘরে নেড়ে যেতে হবে, নিচে দিয়ে লেগে যাবে। আমার নাড়ুতে পাক ধুয়ে আছে, আর একটু হলেই পুরোটা পাক এসে যাবে, আঠালো ভাব চলে আসছে। এরকম নেড়ে যেতে হবে। নাড়ু সেন্টে পুরো ঘর একদম মমো করছে। নাড়ু যদি এক বাড়িতে বানায় তো 7 বাড়িতে লোক বুঝতে পারে যে কারো বাড়িতে নাড়ু হচ্ছে। নাড়ু আমাদের লক্ষ্মী মায়ের খুব প্রিয়, তাই আমরা লক্ষ্মী পুজোর দিন সকলেই নাড়ু বানিয়ে দেখি। দেখো বন্ধুরা, আমার নাড়ুর পাক পুরোপুরি চলে এসেছে, এবার নামিয়ে নেবো। ঢেলে নিলাম বাটির মধ্যে, দেখো নারকেলের পুরটাকে। এবার নাড়ু বানানোর জন্য পুরোপুরি রেডি। এবার আমি নাড়ুটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পুরো নাড়ু শেপ হয়ে গেছে। দেখো এভাবে পাকিয়ে পাকিয়ে হয়ে যায় নাড়ু। এবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে যাবে। এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। দেখো আরেকটা হয়ে গেল, তিনটে। বন্ধুরা, এতটা হয়ে আসছে, আর অল্প একটু বাকি আছে। এই দেখো একটু বাকি।
কি পাক খাচ্ছে দেখো আর ওটা কি পাক খাচ্ছে, ও আরো পাক খাবে, ওরা এখনো পাক খাওয়া শেষ হয়নি, এবার শেষ হলো পাক খাওয়া। যাকে বলেছে নারু, নড়াতে নড়াতে হয় নারু। বন্ধুরা দেখো আমার নারকেল নারু তৈরি, নাড়ুগুলো কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্লিজ। ওকে বাই বন্ধুরা।